ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله وبركاته. عمران حسين বাংলাদেশ থেকে। এটাকে আপনারা কিভাবে করবেন জানানোর জন্য আপনি অনুরোধ করতেছেন। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এতেকাফে থাকা অবস্থায় খবরদার বুগুর কাছেও যাবেন না। বিয়ে করলে তো আপনি বিয়ে করছেন কিন্তু এইটাও তো জানি না। যদি বিবাহ করেন বুগুর কাছেও যাবেন না। যদি এরকম হয় মসজিদের কোনায় আপনার বউ এতেকাপ থাকতেছে আপনি আরেক কোনায় থাকতেছেন, খবরদার এখানে কাছেও যাবেন না। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আর যদি এইরকম না হয় মসজিদে আপনি এতেকাপ থাকতেছেন সুন্দরভাবে এতেকাপ থাকবেন, কোরআনটা খতম করবেন। এখানে কোরআন পড়তে জানলে, কোরআন পড়তে না জানলে কোরআনটা শিখি নিবেন যারা এতেকাপকারী আছে। কোরআন না শিখলে এই এতেকাপের এবং বিভিন্ন নামাজ দোয়া এবং এগুলো পরিপূর্ণ হয় না। কোরআন শিখতে এটা হলো মেইন, হলো কোরআন শিখে আপনি কোরআনটা জানলে এর অর্থটা জানলে তারপর আপনি রিসার্চ করতে পারেন এটি কীভাবে সামনে অগ্রসর হওয়া যায়, ইসলাম প্রতিষ্ঠিত করা যায়, এটা কোরআন থেকে শিখে নিলেন। সুতরাং আপনি এইগুলো এতেকাফে থাকে পরিকল্পনা করবেন প্রথম। দুই নম্বর, আপনার এতেকাফে থাকিয়ে আপনি যদি কেহর বাড়িতে খাইতে দাওয়াত দেয় অথবা নিজের বাড়ি খাঁচা থাকে সেখানে খাইতে দিতে পারবেন। যে মশলাটা অনেকে রং করে কঠিন করে ফেলে, একেবারে মানে খাওয়া দাওয়া সব মসজিদে এনে দিতে হয়, অমুক দিতে হয়, এটা কি নেই, এটা এত শক্ত নয়, সহজ। আপনার জরুরি কাম যেইটি আছে, জরুরি কাজ যেইটি আছে, এটা আপনাকে সারতে হবে সুন্দরভাবে হওয়ার জন্য। আপনার মন যে তাকওয়া, সবগুলোর মূল হলো কি, এই এতেকাফের দ্বারাই আপনার তাকওয়া সৃষ্টি হচ্ছে কি না। তাকওয়া মানে সব কিছু ত্যাগ করিয়ে দুদিয়েই তার এখানে আসিয়ে কি করেন, আপনি মসজিদের কোনায় বসিয়ে, মসজিদে বসিয়ে নিজেকে নিজে হাফস করেন, নিজেকে নিজে রুখি রাখেন, হা হাসার থেকে রুখি রাখেন, হালাল জিনিসকে নিজের উপর কি করে ফেলেন, হারামের মতো করে ফেলেন, যে কাঁচেও যান না, সবাই বসে গল্প করে দোকানে আড্ডা দেয়, আপনি সেখানে এখান থেকে এখানে না গিয়ে মসজিদে বসে থাকতেছেন, এটা আল্লাহর নিয়ামত না, কত বড় নিয়ামত এইগুলো। যখন আপনি কি করতে যাবেন, এই যে আল্লাহর কাছে চলে যাবেন, তখন এইগুলো সওয়াবের পাহাড়, এগুলি দেখিয়ে খুশি হবেন এবং আরও বেশি বেশি এতাকাপ থাকতাম এইরকম তামান্না করবেন, এইরকম আশা করবেন। সুতরাং আপনার রোজা, রোজাদারে যেই অবস্থায় চলে এগুলিতে চলতে হবে। একটা বিশেষ কাজ হলো মানে কোনো প্রয়োজন ছাড়া মসজিদ থেকে অথবা যেখানে এতেকাপ থাকেন যেই জায়গায় সেই জায়গা থেকে নড়া যাবে না, বিশেষ প্রয়োজন ছাড়া। প্রয়োজন আছে আপনি যেতে পারবেন এবং প্রয়োজন হলে আপনি এতেকাপ ভাঙতেও পারবেন। এখানে 10 দিন থাকা তো শর্ত নয় এতেকাপ। আপনি যে অনেকে এইটাও আবার রং করে, 2 দিনে এতেকাপ থাকতে পারেন, 3 দিনে এতেকাপ থাকতে পারেন, 10 দিন পুরো এতেকাপ থাকতে পারেন। 10 দিন থাকলে একটা সুবিধা কি, বেজর রাতগুলো আপনি ফাইতেছেন জামাতে, জামাতে নামাজটা পড়তে পারতেছেন, কেয়ামুল লাইল হয়ে যাইতেছে, এই 10 দিন থাকলে এই সুবিধাটা ফাইতেছেন। আর 3 দিনে থাকতে পারেন, 2 দিনে থাকতে পারেন এবং 3 দিন তাকিয়ে, 5 দিন তাকিয়ে, কিন্তু বেজর রাতগুলো সবগুলো এগুলো লক্ষ্য রাখবেন। সেখানে ইনশাআল্লাহ এটা সহজ জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। বারাকাল্লাহ ফিক, জাকাল্লাহ খাইরা।